হক সাহেব এবং আয়েশা হক সংসার জীবনের এতদিন পার করে এসে এখন তাদের সম্পর্ক সাপেনে উঠলে। প্রতিটা ব্যাপারেই একে অপরের প্রতিপক্ষ। বাড়ির অন্য লোকেরা কাহিল তাদের দুজনের বিবাদ মেটাতে। হক সাহেব তার বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার ছেলের কাছে ভাড়া দিয়ে দেয়। আয়েশা হক ও বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার মেয়েদের কাছে ভাড়া দেয়। শুরু হয়ে যায় আসল খেলা। এইভাবেই চলতে থাকে শান্তিপুরীতে অশান্তি নাটকের পর্বগুলি। তাইলে তো দুইজনের রিজাল্ট পাস হওয়ার কথা নাকি? তাই তো হওয়া উচিত। তাইলে আর আপনি বইছেন কে? অহনে সাথে যান। খালুজানের হাবভাব দেখে মনে হইতাছে আর ঘর দুয়ারে আইব না। যাতে কোনোদিন না আসতে পারে সেই ব্যবস্থাই করছি। দাঁড়াও। আল্লাহ এতদিনে গরিবের দিকে মুখ তুলে চাইছে। বড় আপা তুমি হাসতেছ। এমন কিছু দাওয়াত আছে যেগুলো একটু অন্যরকম হয়। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার কোনো কাজ আছে, বলেন আমি ঘুমাতে যাই। একদম চুপ, বেশি ঘুম পেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাও। এটা কেমন কথা বললে? আমি কি ঘোড়া যে ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো? তোমার বিছানার পাশে আমাকে জায়গা দাও না, ঠিক আছে, কিন্তু ফ্লোরে ঘুমানোর অধিকার তো তুমি আমার হরণ করতে পারো না। আচ্ছা বাদ দে না, যাক ঘুমাতে যাক। শুধুমাত্র বড় আপা বলেছে তার জন্য দিলাম। আপা তুমি হাসছো কেন? রহিম একজন স্ত্রী অনুগত স্বামী, তাই হাসছি। সবকিছু তো তোমার বেশি বাড়া। নিজের বিছানায় বিশ্বাস না হলে নিজের চোখ দুটো দিয়ে দেখেছ। খবরদার, আমাকে মিথ্যা বলবে না। মিথ্যে না সত্য, নিজে গিয়ে দেখে আসতে পারছো না? নিজে যা, সবাইকে তা ভেবো না। জীবনে কত মিথ্যে বলেছো তার কোনো হিসেব নিকেশ আছে? ওজন করো গে, ওজন ওজন করে দেখবে সত্যের চেয়ে মিথ্যার পাল্লাটা বেশি। কি আমি মিথ্যু? না 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 না, আমি মিথ্যু এবার হয়েছে? না হয়নি। আজ পর্যন্ত কটা সত্য কথা তুমি আমাকে বলেছো? কি করে বলবো, সত্য কথা হজম করতে শক্তি লাগে। আছে তোমার? এই তো বাজারের ভেজাল পণ্য খেতে খেতে নিজেই একটা ভেজাল পণ্য হয়ে গেছো। সত্য কথা বিশ্বাস করবে কি করে? এই মহিলাকে যদি একটা সত্য কথা বিশ্বাস করানো যেত। চিৎকার করছো কেন? আস্তে কথা বলো। আস্তে বলবো কেন? পাড়া প্রতিবেশী জেনে যাবে। তাই পাড়া প্রতিবেশী সবাই জানে কিরকম অত্যাচার সহ্য করে এখনো তোমার সাথে আছি। কি আমি অত্যাচার করি? আমি অত্যাচার করি? হ্যাঁ, এই যে অত্যাচার দেখেছো নাকি তুমি? দাঁড়াও না, আগে রহিমকে আমি খুঁজে বের করি, তারপর তোমার সাথে হবে বোঝাপড়া। আমি বলে অত্যাচার করি?
জানি না তুমি কে, কারণ তুমি জানো না তুমি কে। আর আমিও তো ঠিক এমনই, জানি না কেন শব্দগুলো এলো আর ভাষা। আদি যুগে সবই তো নীরব ছিল, শোনা যেত শুধু তার রহমতের গান। আমরা কিন্তু একদম রেডি। তাই কিন্তু কবির, ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আচ্ছা আমি না একটা ব্যাপার বুঝি না, আপনি সব কিছুতে এরকম নেগেটিভ অ্যাটিচিউড দেন কেন? আরে নেগেটিভ অ্যাটিচিউড দিব কেন? আরে বুঝতে হবে না, আমার বয়সের ব্যাপার, মানে বোধের জায়গাটা। ও এত সুন্দর বোধ নিয়ে আপনি মেয়েদের পিছনে গুড়গুড় করেন কেন? আমি তো বিয়ে করতে চাই, বিয়ে। তো সহজ না কেন? কি রে রনি, এতক্ষণ কোথায় ছিলি? তা দিয়ে তুমি কি করবে? তুমি কি করবে? আমি কি করব? তারে এবার শোন, বাড়িওয়ালা এসে আমাদের এই মেস ছাড়া নোটিশ দিয়ে গেছে। এই রনি এক কাজ কর না, গতবার তো তুই বাড়িওয়ালা আন্টির হাত কামড়ে দিয়েছিলি, এবার পা কামড়ে দে। পারবো না। এই ছেলে তুমি হাসছো কেন? না না এমনিতেই তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তো তাই। এই তোমার উদ্দেশ্য কি বলো তো? আজ না বড় আমার বার্থডে, আমি রজিতা মিলে যে গিফট রেডি করছি, তোমার যে পৌঁছে দিয়ে আসতে হবে যে ভাই। আমার এত খায়েশ নাই, আমি আর তোমাদের সাথে নাই। তুই আমাদের সাথে না থাকতে পারিস, কিন্তু আমরা কিন্তু তোর সাথে আছি। তোমাদের সবাইকে আমার খুব ভালোভাবে চেনা হয়ে গেছে, আমাকে বিপদে ফেলার জন্য তোমাদের এই নতুন ধান্দা, তাই না? শুনো রনি এত বোকা না, আমি আর তোমাদের সাথে পা দিব না। বন্ধ সমুদ্র গুলো খুলবে এক এক করে, আর বুঝবো কে আমি আর কে তুমি, আর কারা এসেছিল চলে যাবার জন্য। আগুন জানে তাকে পড়াতে হবে। চুপ থাকো না তোমরা। আগুন জানে কাকে পোড়াতে হয় আর পানি জানে কার চোখ যোগ্য, ভেবে দেখো আমি চলে যাবার আগে। বুড়োটা বললো রহিম নাকি ফিরেছে, কোথায় ছিল সে? সেটা তো বুড়োটাই ভালো জানে, আপনাকে জানায়নি? কি জানাবে, কই কিছু বলেনি তো, তুমি বলো না। বুড়ো হলে মানুষ যে ভাম হয় সেটার প্রমাণ আপনার স্বামী। কেন, কি করেছো? রহিম ছাদ থেকে কাপড় নেড়ে নামছিল, তারপর আপনার স্বামী ওকে মেয়ে ভেবে তাড়া করেছে। কি? তারপর রহিম তাড়া খেয়ে ওই ব্যাচেলারদের ফ্ল্যাটে গিয়ে লুকিয়েছিল। তারপর? তারপর আর কি, রহিমকে হাত পা বেঁধে ঘুমের ওষুধ খাইয়ে তারপর। ছি 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 ছি, ওই বুড়োর তো এরকম বিকৃতি রুচি ছিল না, খুনি মাসি হলে তাও না হয় হতো, শেষ পর্যন্ত রহিমকে। ছি, আরে আরে না না, কি আবোল তাবোল কথা বলছেন, রহিমকে বাথরুমে আটকে রেখে দিয়েছিল। ও তাই বলো, তাই বলো, তাই বলো না, এটার বিহিত বড় আপা করবে। তুমি কি মনে করেছো আমি কিছুই করতে পারবো না? আমি দেখে নেব ওকে। আপনার কিছুই করতে হবে না, যা করার বড় আপা করবে। মানে আমি কিছুই করবো না? না কিছু করবে না। আমি মনে মনে আরো কত কি ভেবে রেখেছি, আর এখন তুমি বলছো যে আমি কিছুই করবো না? হ্যাঁ বলছি কিছুই করবে না। আচ্ছা ঠিক আছে। অরুমা, বড় আপা বুড়োটাকে কি শাস্তি দেবে তোমাকে বলেছে? না বলেনি। দেখো আবার জানে মেরে যেন না ফেলে, জানে মেরে ফেললে আমি আবার বিধবা হয়ে যাব। তাহলে তো আমি বড় আপাকে বলবো ওই বুড়োটাকে যেন একেবারে জানে মেরে ফেলে। কি বলছো সব, তাহলে তো আমি বিধবা হয়ে যাব। এই পায়ে পড়ি তোমার, প্লিজ তুমি বেরোনোই একমাত্র সম্বল আমার, বুড়ো ঝগড়া করি আর যাই করি বেরোনা, প্লিজ বেরোনা, এরকম ঝগড়াঝাটি করতে করতে দিন যাক, তুমি প্লিজ মেরো তোমার তোমার বড় আপাকে বলে দেবো। না 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 না, মেরো না, এমনি শাস্তি দাও, হাত পা বাঁধো, পিটাও ওই বুড়ো ভামকে একেবারে। হ্যাঁ মারো, তুমি মারো, এমন ভাবে মারো যাতে সে বেঁচে থাকে, মরার ঠিক আগ আগ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকে কিন্তু মরে না যায়।
কি অদ্ভুত যোগাযোগ! কে আপনি? ব্যাঙ্গা, ব্যাঙ্গাবাবু। ব্যাঙ্গা? কোন ব্যাঙ্গা? পপলু, আমার বন্ধু, আপনার রুমমেট, বীর বাবার আস্থানা। ও ব্যাঙ্গা, তা আপনি আমার কাছে কি চান? আপনার কাছে আর নতুন করে কি চাইব? পুরোন হিসেব তো এখনো বাকি আছে, পুরোন হিসেবটা আগে শেষ করি। হিসেব? কিসের হিসেব? আমার সাথে তো আপনার কোনো হিসেব নেই। আপনার সাথে পপলুর হিসেব আছে, পপলুর সাথে মিটান। আরে ওই তো কান টানলেই তো মাথা আসবে, তাই না? কান টানলে মানে? শাস্তি দিবে, তখন তো আমি বিধবা হয়ে যাবো রে পুন্নি, তখন কি হবে? এই ঘর সংসার দিয়ে আমি কি করব? মানুষই যদি না থাকে খাইলে মানুষের মুখ দিয়ে নানা রঙের কথাবার্তা বাইরে বাদ দিয়া ধন্ত আপনি শুয়ে পড়েন। তুই যখন বলছিস আমি বাদ দিলাম। কোমান্ত কেন? কি বলবো তুমি বলো। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি রাখছি। বিপদ না ছাই, আমার বাসায় আসতে চাই থাকতে, থম মন্দিরের ঘন্টা পেয়েছে, যার যখন ইচ্ছা এসে বাজিয়ে যাবে, বললেই হলো। এবার বুঝবে মজা, একবার ধরা পড়ুক তখন বুঝবে।
তুমিও না অধিতা। আমি কি, আমি কি তোর মতো হাত পা গুটিয়ে বসে থাকবো? আমার কাজ তো তোমাদের কারো পছন্দ হয় না, একজনকে তো পাঠিয়েছো, দেখো না একবার ধরা পড়ুক তখন বুঝবে মজা, তুমিও বুঝবে ও বুঝবে। আমি কারো কোনো পক্ষ নিচ্ছি না, আমি শুধু মনে করিয়ে দিতে চাচ্ছি যে ঢিল মারলে পাটকেলটি খেতে হয়। শুধু একবার মেরে দেখুক না পাটকেল, এরপর আমরা যা মারবো না ওরা চিন্তাও করতে পারবে না। কত বড় বড় কথা, যাও না যাও আরেকবার যাও, দেখি তুমি কত বড় বীর পালোয়ান। যাবোই তো, আমাদের দ্বিতীয় আকর্ষণ সম্পর্কে তো তোমারও কোনো ধারণা নেই, কি বলো অধিতা? অবশ্যই, ও তো বুঝতেই পারবে না। ঘুমাবোই তো, কি যে করবা দেখা আছে জানা আছে। রনিকে মেকআপ দিয়ে এমন ভাবে সাজে বাড়িওয়ালার, মানে হক সাহেবের সব ছেলে রূপে এই বাড়িতে নিয়ে আসবো, তাই না? এবং পুরো বাড়িতে আমার তোলপাল নতুন টুইস্ট পাবে। হ্যাঁ, এবং এটা হয়েছে আমাদের ওই বাসায় ঢোকার নতুন রাস্তা। একদম এই অপমানের শোধ আমাকে নিতেই হবে। ওই সবগুলোকে আমি তিন রাস্তার মোড়ে গিয়ে বসানোর ব্যবস্থা করবো। আমার আমি একটা বাইরে রেখে আসি, তুমি মাঝে বন্ধ আসবে। ওই যা আবার, তা আমি দেখছি না, তোকে দেখতে হবে না, আমি দেখছি। Thank you.